সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো এবং যারা এখন অনলাইন ক্লাসে যুক্ত হয়নি অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবে তাদের সবাইকে মগরা পাওয়ন অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাস শুরু করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করছো আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী তোমরা কিন্তু গতকালকেও আমার সপ্তম শ্রেণী গণিতের একটা ক্লাস লিখে কি শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু গতকালও চার পয়েন্ট একের এর কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম শিক্ষার্থী বন্ধুরা তোমরা গত ক্লাসে যারা করেছো তারা তোমরা লক্ষ্য করেছো যে আমি তখন গতকালকে যে ক্লাসে লিখেছিলাম এখানে লিখেছিলাম এক নাম্বার দিয়ে একটা অঙ্ক দুই নাম্বার দিয়ে একটা অঙ্ক দেখো তো শিক্ষার্থী বন্ধুরা কিছুটা ভিন্নতা আছে কিনা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা কিছুটা ভিন্নতা আছে আমি তোমরা জানো যে চার পয়েন্টটা কি অঙ্ক গুণন অঙ্ক আমি গতকালকে তোমাদের ছিলাম কি বহুপদী রাশিকে একপদ রাশি দ্বারা গুণন মানে যে রাশিটা দ্বারা গুণন করা হবে সেটা থেকে কোথায় প্রত্যেক অঙ্কের দ্বিতীয় দ্বিতীয়তে তাই না পরে দেখো তখন ছিল একটা মাত্র রাশি কিন্তু এখানে তুমি দুইটা অঙ্ক দিয়ে কিলো দেখতে পাচ্ছ দুইটা অঙ্ক দিয়েই কিন্তু পরে যে মানে যা দ্বারা গ্রহণ করবো সেটাও কিন্তু কি আছে প্রতিটা দ্বিতীয় কি আছে আছে দুটা করে আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো যে আজকে আমার অঙ্কের বিষয়টা কি হতে পারে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিকই ধরেছ আজকে আমি গ্রহণ অঙ্কটাই করব। কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো বহুপদের রাশিকে কিভাবে বহুপদের রাশি দ্বারা এই গ্রহণ করা যায় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি প্রথমে তোমাদের বই এর দুইটা অঙ্ক আগে করে দিচ্ছি দেখাই তাহলে আজকে আমাদের কি বহুপদের রাশিকে বহুপদী রাশিকে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা রাশি দ্বারা গুণ ঠিক আছে বন্ধুরা তাহলে আমি যে তোমাদের সহজে মিষ্টি বলছিলাম নিচে নিচে আমি ইয়ে করবো তাই না এ প্লাস বি এ মাইনাস বি আমরা কি করবো নিচেতে থেকে করি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো উপরেও বহুপদী রাশি নিচেও বহুপদী রাশি শিক্ষার্থী বন্ধুরা আমরা তাহলে প্রথমে প্রথম নিচে কি বলছে আগেই তো শুনেছ যে দ্বিতীয় রাশি দ্বারা গ্রহণ করা হয় কাকে প্রথম রাশিকে তাহলে এখানে এটা একটা রাশি এটা একটা রাশি তাই না তাহলে আমরা নিচের রাশি দ্বারা উপরের রাশিকে গ্রহণ করব। যেহেতু নিচেও আমাদের পদ দুইটা তাহলে আমাকে কি করতে হবে গ্রহণটা কয়বার করতে হবে দুবারই করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি অঙ্কের জায়গায় জায়গায় দাগ দিব তোমরা কিন্তু যখন অঙ্কটা খাতায় উঠাবা তখন কিন্তু এই দাগগুলো তোমরা দেবা না কারণ তুমি আমাদের আমার কথাই কিন্তু তোমরা বুঝতে পারছ যে আমি কোন কোন দাগগুলা অতিরিক্ত দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তাহলে এ দাগ কিন্তু তৃপ্ত নয় তাই না শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি প্রথমে আমরা এই এ দ্বারা আমরা কি করব গুণন করব কাকে গুণন করব প্রথম রাশির দুইটা পথকেই আমরা তাহলে যেহেতু নিচে পদ কয়টা দুইটা তাহলে আমাকে কিন্তু প্রথম রাশিকে গুণন কিন্তু করতে হবে দুইবার করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ধীরে ধীরে দেখবা এর পরের অঙ্কে দেখবা নিচের রাশিতেও কী আছে তিনটা পথ থাকবে তখন কিন্তু উপরে যে রাশি থাকবে সেই রাশিগুলোকে তিনবারই গুণ করতে হবে তার মানে একটা কথা মনে রাখবা যে আমাদের দ্বিতীয় রাশি মানে প্রতিটি অঙ্কের যে দ্বিতীয় রাশি মানে যাকে দ্বারা গুণ করা হবে সেই রাশিতে যে কয়টা পথ প্রথম রাশিকে সেই কয়বারই কিন্তু গুণন করতে হবে ঠিক আছে বন্ধুরা আমরা চলে যাই তাহলে আমরা এ কে গুণন করব প্রথমে এ দ্বারা এ এ কে শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু বলেছি যে দাগগুলো কিন্তু আমি অতিরিক্ত দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো প্রথমে আমাকে কি করতে হয় চিহ্ন গ্রহণ করতে হয় তাহলে এখানেও এখানেও প্লাস 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 শিক্ষার্থী বন্ধুরা লিখতে হবে না প্লাসটা আমাকে লিখতে হচ্ছে না শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কি করবো সংখ্যা গুণন করব। তাই নয় কি দেখো এখানেও কোনো কিছু নাই মানে ওয়ান এখানে কোনো কিছু নাই মানে ওয়ান তাহলে ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান হয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে ওয়ানও কিন্তু লিখতে হয় না তোমরা জানো এখন আমরা দেখো এখানেও এ এখানেও এ কী বলেছিলাম আমি এটা আগে একটা লিখে নেই একটা এ লিখে নিলাম এখন দেখো গুণনের সময় কী হয় পাওয়ার যোগ হয় এইখানে এর পাওয়ার কিচ্ছু লেখা নেই মানে ওয়ান এখানে পাওয়ার কিছু লেখা মানে ওয়ান তাহলে কি হয় ওয়ান ওয়ানে টু ওয়ান ওয়ানে টু শিক্ষার্থী বন্ধুরা এটা শেষ হয়ে গেল কাজ এটার কাজ কিন্তু এখনো শেষ হয়নি কারণ প্রথম রাশিতে পদ আছে কয়টা দুইটা তাহলে এখানেও আমার কি হবে পাশাপাশি দুইটা হবে আর নিচে যে কটার পথ পাশাপাশি সেই কয়টা আমাকে লাইন হয়ে যাবে তাহলে এখন দেখো প্লাস প্লাসে কি হয় প্লাস হয় এরপর দেখো এখানেও সামনে কোনো কিছু নাই সংখ্যা নাই তাহলে অক্ষর গ্রহণ করবো এখানে কি আছে এ এবং কি আছে বি আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এ একটা উপরে নাই বি এখানে আসে নিচে নাই তাহলে পাওয়ার কিন্তু আর যোগ হওয়ার কোনো সম্ভাবনাই নেই শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমার কিন্তু এই নিচের রাশির এ দ্বারা কিন্তু উপরের গেছে তাহলে আমার এর কাজটা কিন্তু শেষ হয়ে গেল তাই না বন্ধুরা এখন দেখো আমার কি আছে দ্বিতীয় রাশিতে মানে নিচের রাশিতে কিন্তু আমার আরেকটা পথ আছে সেটা কি মাইনাস বি তাই না এখন আমি দেখো আমাকে একটা জিনিস ভাবতে হবে এখন এই মাইনাস দ্বারা আবার সেই আগের কি প্রথম রাশির প্রথমটাকে তাই না মাইনাসে প্লাসে মাইনাস তাহলে এ আর বি আর কিছু না এ বি এখন তোমাকে আমি যদি এখন লিখি এইখানে যদি এ লিখি এ লাইনের প্রথমটা যেখানে লিখছি এ লাইনের প্রথম যদি এখানে লিখি দেখো বন্ধুরা তাহলে তোমরা জানো যখন লাইন একাধিক হয়ে যাবে তখন কিন্তু আমাকে নিচে এবার সেটা কী করতে হবে যোগ করতে হবে তাই নয় কি তাহলে যদি আমি যদি এস এ বির সাথে এ এই লাইনে যদি লিখি তাহলে কিন্তু সেটা কিন্তু আমি যোগ ফল নামাতে পারবো না যোগ করতে পারবো না এই জন্য তখন আমাকে একটা লক্ষ্য রাখতে হবে আমাকে মিলিয়ে নামাইতে হবে মিলাইতে হবে তাহলে আমার দেখো এইখানে ঘর আছে তাহলে প্লাস আমি এখানে চলে যাব এ বি ঠিক আছে শেখার্থ বন্ধুরা তাহলে দেখো এরপরে আমি কি করবো তাহলে এটার কাজ শেষ এখন এটাকে দ্বারা এখন আবার এটাকে গুণন তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয় কি আছে এটাও বি এটাও বি তাহলে বি লিখে কি করবো পাওয়ার এটার পাওয়ার কিছু নাই মানে এক এটা পাওয়ার কিছু নাই মানে এক তাহলে এক একে কথা হয় টু হয় সেক্ষেত্রে তাহলে নিচের রাশিতে যেহেতু আমাদের পথ ছিল কয়টা তাহলে তাহলে দুই হয়েছে কাজ শেষ এখন আমি কি করব। করবো যোগ এবং যোগ করবো যোগ করার ক্ষেত্রে যদি কোথাও প্লাস মাইনাস মাইনাস হয় সেটা করে নিব সেক্ষেত্রে বন্ধু দেখা হয় স্কোয়ারের নিচে সুদা এখানে ফাঁকা তাহলে এখানে কিন্তু তার সাথে স্কোয়ারের সাথে যোগ করার কোনো কিছু নেই তাহলে আমি এখানে যা আছে সরাসরি আমি তাই লিখছি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো আমার এখানে কি আছে প্লাস এবি কয়টা সামনে কিছু না মানে একটা এখানে আছে মাইনাস এবি কয়টা আছে একটা আছে তাহলে প্লাস মাইনাস কী হয় মাইনাস হয় একটার থেকে একটা বাদ দিলে কী হয় কিছু থাকে না এজন্য আমার কাটাও দিতে পারি আমরা আবার কিন্তু বিয়োগ করলাম কিছু নাও করতে পারি আমরা এভাবে ফাঁকাও রাখতে পারি তাহলে বিশ কারের উপর কিছু নাই তাহলে এটাও কি আছে যা আছে তাই হবে ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা এখন আমরা যদি দেখো কাটা দেই বোঝার সুবিধার জন্য কাটা দেই দেখতে অনেক সময় কী হয়ে যায় দেখতে হেবিজিবি হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তারপরেও তোমাদের বোঝার সুবিধার জন্য কাটা চিহ্নটাই দিয়ে দিলাম শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের কিন্তু এক নম্বর অঙ্কটা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমি চেষ্টা করি দ্বিতীয় যে অঙ্কটা আমি করেছিলাম সে অঙ্কটা করার শিক্ষার্থী বন্ধুরা এটাও কি করি সরি শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো কি আছে বি থ্রি এ প্লাস টু বি শিক্ষার্থী বন্ধুরা এটাও কিন্তু আমি একইভাবে তোমাদের নিচে এবং উপরে দাগ দিয়ে দাগ দিয়ে বোঝানোর চেষ্টা করবো মনোয দাও শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি প্রথমে তাহলে কী করবো এই থ্রি এ দ্বারা আমি উপরের রাশির দুটাকে গুনন করব। তো দুটাকে তারা একসাথে গ্রহণ করা যাবে না তাই না তাহলে প্রথমটাকে গুনন করি তাহলে দেখো আগের অঙ্কের মতোই আমার এখানে কোনো চিহ্ন নাই তাহলে কী হবে প্লাস প্লাসে প্লাস প্লাস কিন্তু দিতে হবে না তাহলে আমাকে কী করতে হবে যেহেতু এখানে সংখ্যা ছিল না কিন্তু এখানে সংখ্যা কিন্তু আছে এখানে এসে দুই এখানে আছে তিন তাহলে কথা হয় শিক্ষার্থী বন্ধুরা তিন দুগুণা ছয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানেও এ আছে এখানেও আছে আমি লিখলাম এ এরপর দেখ বন্ধুরা এই এর ডান পাশে কিছু নাই মানে ওয়ান এই এর ডান পাশে কিছু নাই মানে ওয়ান তাহলে ওয়ান মানে কথা হয় টু হয় আমি টু দিয়ে দিলাম ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা এখন দেখো আমার এইটার কাজ কিন্তু হয়ে গেল কিন্তু এটার কাজ কিন্তু এখনো শেষ হয়নি কারণ আমার উপরে রাশিতে আছে কয়টা দুইটা তাহলে দেখো আমি কী করব এখন প্লাস মাইনাসে মাইনাস তিন তরীক্ষা নয় এখানে এসে এ এখানে এসে বি দেখো এখানে এ আছে উপরে এ নাই তাহলে পাওয়ার যোগ হওয়ার সম্ভাবনা নাই উপরে আছে নিচে নাই তাহলে এখানেও পাওয়ার কি হচ্ছে না যোগ হচ্ছে না কিন্তু এটা শেষ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো এখন আমি কি করবো তাহলে আমি এই অঙ্কেটার কাজ করি ঠিক আছে বন্ধুরা তাহলে এখানেও দেখো প্লাস প্লাসে প্লাস তাহলে আমি প্লাসটা কোথায় দেব আগে দিচ্ছি না এখানে কি আছে দুই দুগুনা চার আর এ আর বি দেখো আমার এখানে এ বি কোথায় আছে নিশ্চয়ই এখানে আছে তাহলে আমি এইখানে বসাবো চিন্তা করি তাহলে প্লাস প্লাস তারপরে কি আছে দুই দু চার এ বি আমরা কিন্তু কি মিলাবো এখানে কয়টা করে এ বি আছে মানে সংখ্যা কত তা কিন্তু মিলাবো না কারণ সংখ্যা কারণ সংখ্যা দিয়েই তো আমরা যোগ বিয়োগ করবো তাই না কাজে সংখ্যা আমি চিন্তা করবো না যে সংখ্যা নয় লেখা নয়ই হতে হবে নয় সোজা নয় লিখতে হবে চার সোজা চার লিখতে হবে তা কিন্তু নয় কি করতে হবে এ বির জায়গায় এবি এ স্কোয়ারের জায়গায় স্কোয়ার এটার লিখছি বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার থাকলে লিখতাম ঠিক আছে এখন কি করব তাহলে এটা দ্বারা কি হলো প্রথমটা কাজ শেষ হলো এখন এটার কাজ প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণা ছয় বি একটা লিখি এখন এখানে বির কোনো পাওয়ার নাই মানে এক এখানে বির কোনো পাওয়ার নাই মানে এক তাহলে একই কত হয় দুই শিক্ষার্থী বন্ধুরা তাহলে যেহেতু নিচের রাশিতে পথ কয়টা দুইটা আমার দুইটা হয়ে গেল এখন আমি আগের মতন এটা তো কি করে দেই যোগ করে দেই ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কি আছে নিচে কোনো কিছু নাই তাহলে এখানে সে আগে যেরকম বলছিলাম আর কিছু হবে না ওইটাই হবে তাই না বন্ধুরা এখন দেখো তোমার আগের অঙ্কে কিন্তু ছিল কি একটা একটা কাটা দিয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা এখানেও কিন্তু প্লাস মাইনাসে মাইনাস এখানে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস একটা থেকে একটা বেক কিছুই থাকে না এই জন্য কাটা দিয়েছিলাম কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখন কিন্তু প্লাস মাইনাসে মাইনাস আমি বিয়োগ করবো কিন্তু বন্ধুরা এখানে কি কাটা দেওয়া যাবে না কারণ এখানে যদি নয়টা থেকে এখানে নয়টা তো কাটা দেওয়া যাইতো এখানে চারটা থেকে এখানে চারটা থেকে তাও কিন্তু কাটা দেওয়া যাইতো কিন্তু যেহেতু কাটা দেওয়া যাচ্ছে না কারণ কি সমান নয় তাহলে প্লাস মাইনাসে মাইনাস মানে কি বিয়োগ করা আমাকে কী করতে হবে নয়টা এবির থেকে চারটে এবি বিয়োগ করে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো নয় চার বিয়োগ করলে কথা হয় শিক্ষার্থী নিশ্চয়ই পাঁচ হয় তাই আমি কি লিখব ফাইভ এ বি তাই না এখন দেখো আমি চিহ্নের ক্ষেত্রে কি করবো তাহলে চিহ্নের ক্ষেত্রে আমাকে দেখা যাচ্ছে তোমরা সবাই জানো যে চিহ্ন কীভাবে দিতে হয় যদি কোনো অঙ্কের যখন আমরা যোগ কিংবা বিয়োগ করি যোগ হোক আর বিয়োগ হোক যাই হোক না কেন আমাদের চিহ্নটা দিতে হয় তখন কি বড় যেটা আছে তার সামনে বা আগে যে চিহ্নটা আছে সেই চিহ্ন কিন্তু আমাকে ব্যবহার করতে হয় দেখো তাহলে এখানে কি আছে 9 এর আগে মাইনাস 4 এর আগে প্লাস তাহলে 9 বড় 9 এর আগে আছে মাইনাস তাহলে এখানে আমাকে কি করতে হবে মাইনাস দিতে হবে তাই না শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো পরেরটা লক্ষ্য করো আমার কি আছে -6b2 দেখো এখানেও উপরে কিছু নাই তাহলে কিন্তু এটা যোগ বিয়োগ করা কিছু নাই তাহলে আমি সরাসরি এটা কি হবো -6b2 শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি অঙ্ক দুটো তো বুঝতে পেরেছ নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা এবার তোমরা দেখো আমি কি করেছিলাম এক এবং দুই নাম্বার দিয়ে দুইটা অঙ্ক করেছিলাম বন্ধুরা এবার তোমরা অনুশীলনের চার একের অনুশীলন বইটা বের করো পৃষ্ঠাটা বের করো পৃষ্ঠাটা সাতান দেখো তো বইয়ের কোনো অঙ্কের সাথে এই অঙ্ক দুটা মিল আছে কি না শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো হুবহু মিল আছে এইটা হচ্ছে কত নাম্বার অঙ্ক তেরো নাম্বার অঙ্ক আর এইটা হচ্ছে বইয়ের কত নাম্বার অঙ্ক চোদ্দ নাম্বার অঙ্ক তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু বইয়ের প্রথমে নাম্বার নাই আমি কিন্তু উদাহরণ হিসেবে রেখেছিলাম কিন্তু তোমাদের কিন্তু সেই উদাহরণের সাথে সাথে কি হয়ে গেল বইয়ের কিন্তু দুইটা অঙ্ক হয়ে গেল বন্ধুরা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করছো এখানে আমি যে দুইটা অঙ্ক করেছি সেই দুইটা অঙ্কই কিন্তু প্রথম রাশিতে পথ কয়টা দুইটা মানে বহুপদী পরের রাশিতে পদ হচ্ছে দুইটা বহুপদে তাই না দুইটা অঙ্কতেই তো আমি তোমাদের এবার অন এমন দুইটা অঙ্ক করে দিই যে অঙ্কেতে প্রথম রাশিতে হয়তো তিনটা পদ পরের রাশিতে দুইটা পদ এই অঙ্কটা আমি করে দিই দেখো তোমরা ভাব কয় নাম্বার অঙ্ক করে দেব দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আসো প্রথমে সহজ অঙ্ক করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমি তোমাদের প্রথমে সতেরো নাম্বার অঙ্কটা করে দিই দেখো সতেরো নম্বর সতেরো নম্বর অঙ্কে কি ডাক আছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তারপর গুণন করবো কাকে দ্বারা এ প্লাস বি দ্বারা এ প্লাস বি দ্বারা দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি কি করছি নিচে নামিয়ে নিচ্ছি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি দেখো এখন কি হচ্ছে এটাও কিন্তু বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণন পদ একটা বেশি থাকলে সেটা বহুপদী রাশি হয় তো আগের অঙ্কে আমার কি ছিল প্রতিটা অঙ্কের প্রথম রাশিতেও তো দুইটা পদ ছিল দ্বিতীয় রাশিতে দুইটা পদ ছিল এখানে আমার কি হয়েছে প্রথম রাশিতে হয়েছে তিনটা পদ দ্বিতীয় রাশিতে দুইটা পদ তোমরা কি মনে করছো এই অঙ্কটা কঠিন হবে না কিন্তু বন্ধুরা নিয়ম কিন্তু একই আমি যখন এ দ্বারা গুণন করব দেখো মনে করো প্রথম দিন অঙ্ক করছিলাম নিচে এক পদ উপরে এক পদ তার মানে এটি নাই আমি যেভাবে গুণ করেছিলাম আজকে যে অঙ্ক করলাম নিচে দুই পথ উপরে দুই পথ মনে করো এটা নাই যেভাবে করেছি এখন একই কথা উপরে তিন পথ মানে এ দ্বারা আমি তিনবার গুণন করব। বি দ্বারা আমি তিনবার গুণন করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো প্লাস প্লাসে প্লাস এখন দেখো এখানে এ আছে এখানেও এ আছে তাহলে এ লেখলাম এ এর পাওয়ার দুই এ এর পাওয়ার নাই মানে ওয়ান তাহলে কত হলো বন্ধুরা তিন ঠিক আছে এরপরে দেখো তাহলে এটার কাজ শেষ এখন আমি এ দ্বারা কি করব এটার সাথে কাজ করব এই পদের সাথে দ্বিতীয় পদের সাথে তাই না দেখো প্লাস মাইনাসে মাইনাস এখানে কোনো কিন্তু কোথাও এক দুই তিন চার পাঁচ সাত সাত এগুলা নাই তার মানে এগুলাকে কি প্রতীক বলা হয় সংখ্যা প্রতীক তাহলে সংখ্যার কোনো চিন্তা আমাদের নেই তাহলে কি হলো এখন দেখো এখানে কি কি অক্ষর আছে আমি লিখে নিই এ আছে আর বি আছে এ এর পাওয়ার নাই মানে এক এ এ পাওয়ার নাই মানে এক তাহলে এক একে দুই আর এখানে বি আছে এক জায়গায় এখানে বি নাই তাহলে বি পাওয়ার বসছে না দেখো এটার কাজও কিন্তু শেষ হয়ে গেল এখন আমি কি করবো এটার সাথে এটার কাজ যে তুই আগে যখন দুইটা পদ থাকলে দুইটা পথ হয়ে গেছে আমাকে লাগতো না কিন্তু এখন কি আছে এখানে পদ আছে তিনটা তাহলে আমাকে কিন্তু তিনটা পদের চিন্তাই করতে হচ্ছে তাহলে কি প্লাস প্লাসে প্লাস এ আর বি আছে এখানে এর সাথে আর কিছু নাই উপরে তাই তাই হবে এখানে বি স্কোয়ার আছে শুধু বি স্কোয়ারই হবে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা উপরে তিনটা পদকে নিচের রাশির একটা পদ দ্বারা কিন্তু গুণন করা হয়ে গেল। এবার আমরা লক্ষ্য করি দ্বিতীয় পথ দ্বারা কিভাবে কি করব দ্বারা প্রথম রাশির তিনটা পথকেই গুণান করবো একই নিয়মে দেখো প্লাস মাইনাসে মাইনাস এখন শুধু লক্ষ্য রাখতে হবে এখানে স্কোয়ার এখানে কিছু নেই এখানে বি স্কোয়ার বি হয় তাই নয় তাহলে লক্ষ্য রাখতে হবে যে আমার এই প্রথম যে লাইনটা হয়েছে এই লাইনে কোনটা আছে স্কোয়ার বি হ্যাঁ বন্ধুরা এটা আছে স্কোয়ার বি কি হইল প্লাস প্লাসে প্লাস এটা দ্বিতীয় দিলেই চলে না দিলেও কিন্তু চলে এরপরে গুণন প্লাস মাইনাসে মাইনাস এ আর বি আর বি করলে কি হয় বি স্কোয়ার তাহলে আছে প্লাস মাইনাসে মাইনাস এ বি স্কোয়ার এরপরে গুণন করবো এটা দ্বারা এই পথটাকে তাহলে দেখো প্লাস প্লাসে প্লাস বি এখানেও বি এখানেও বি স্কোয়ার আর এখানে একটা তাহলে পাওয়ার দুই আর পাওয়ার এক মানে কত হয় তিন এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে যোগ করে দিই দেখো কি আছে এখানেও কিন্তু ফাঁকা কিছু নেই তার মানে কি এ কিউব আমার কি হবে এ কিউব হবে তাই না এরপরে দেখো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস কি হবে বন্ধুরা প্লাস মাইনাসে মাইনাস তাহলে একটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়ে বিয়োগ করলে কিছুই থাকে না আমরা কাটা দিতে পারি নাও দিতে পারি এখানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একই ঘটনা প্লাস মাইনাসে মাইনাস একটা এ বি স্কোয়ার থেকে একটা এ বি স্কোয়ার বাদ দিলে কিন্তু কিছুই থাকে না তারপরে কি আছে বি কিউব উপরে কিন্তু কিছু নেই তাহলে এটাও কিন্তু যা আছে আমার এখানে তাই বসবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কিন্তু কাটাও দিতেও পারি কাটা নাও দিতে পারি অনেক সময় আছে যে কাটা চিহ্নটা দিলে কি লেখা হয়েছে অনেক সময়টা বোঝা যায় না এই জন্য সাধারণত কাটি না তারপরে পরে কাটলাম যাতে এতক্ষণে হয়তো নিশ্চয়ই তোমরা অঙ্ক কিন্তু উঠে ফেলছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি এখন বুঝতে পারলে যে বহুপদে রাশিকে বহুপদের রাশি দ্বারা কীভাবে গ্রহণ করা হবে আমি চেষ্টা করেছি তোমাদেরকে আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী বুঝে দেওয়ার জন্য তবে মানুষ পাতে ভুল ত্রুটি হয় আমারও ভুল হতেই পারে আমারও যদি বোঝানোর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কিন্তু অনেক সময় আছে অনেক ছাত্রর কাছে কিন্তু ধরা পড়তেই পারে লজ্জার কিছু নেই শিক্ষার্থী বন্ধুরা মানুষ পাতে ভুল হয় আমরাও কিন্তু ভুলের নই কারোর কাছে যদি এমন কোনো কিছু ধরা পড়ে যায় যে ভুল হয়েই গেছে তোমরা দয়া করে আমাকে কমেন্টস বক্সে জানাবে শিক্ষার্থী বন্ধুরা তো আজকে দেখো আমি কিন্তু তিন টঙ্ক করে দিলাম তিন টঙ্কে কিন্তু বহুপতি রাশিকে বহুপতি রাশি তারা গুণান দুই টঙ্ক পেয়েছিলাম প্রথম রাশি দুইটা পদ দ্বিত রসী দুইটা পদ আপ এই অঙ্কে তোমরা কি পেয়েছো প্রথম রাশিতে তিনটা পদ দ্বিতীয় রাশিতেও তিনটা পদ এইভাবে কিন্তু তিনটা রাশিকে তিনটা রাশি দ্বারা কিন্তু গুণন করা যায় যদিও সময় খুব কম তারপরে আমি চেষ্টা করি তোমাকে একটা খুব দ্রুতভাবে একটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তিনটা রাশিকে তিনটা রাশি দ্বারা গুণন ঠিক আছে তাহলে আমি চলে যাই তেইশ নম্বর অঙ্কে তেইশ শিক্ষার কি আছে দেখ দ্রুত করতে হবে এটা কিন্তু ঠিক আছে সময় কিন্তু খুব কম দেখো একই নিয়ম এই রাশিতে আমি কি করবো তিনবার গ্রহণ করবো সামনে কিছু নাই প্লাস 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 এখানে কোনো কিছু নাই দেখো এখানেও কিন্তু কোনো সংখ্যা নাই ওগুলো আমাদের চিন্তা করতে হবে না তাহলে এক্স লেখলাম দেখো কি আছে এখানে পাওয়ার দুই এখানে পাওয়ার দুই দুই দিয়ে চার তারপরে দেখো প্লাস এখন কী করবো এটাকে গ্রহণ করবো প্লাস প্লাসে প্লাস এখানেও এক্স এখানেও এক্স আর কী আছে ওয়াই আছে দেখো এক্স এর পাওয়ার দুই এক্স এর পাওয়ার একটা কি হলো তিন আর ওয়াই তো এক জায়গায় আছে এখন দেখো কী করবো এটা তারা এখানে গ্রহণ করবো প্লাস প্লাসে প্লাস এক্স আর ওয়াই আছে এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে ওয়াই স্কোয়ার দেখো এই পদ্মার কিন্তু গ্রহণটা আমার হয়ে গেলো এখন এই পদ্মারা গ্রহণ দেখো প্রথমে একে গ্রহণ করবো প্লাস মাইনাসে মাইনাস এক্স পাওয়ার দুই আর পাওয়ার এক কিউব তাহলে কী হলো এক্স দুই পাওয়ার আর এক পাওয়ার কথা হয় পাওয়ার হয় তিন তাহলে কি হয় এক্স কিউব আর আছে কি ওয়াই দেখো কোথায় আছে নিচে এই যে আছে কী আছে এক্স কিউব তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব ওয়াই তারপরে কি আছে দেখো তারপরে কী গ্রহণ করবো একে প্লাস মানে মাইনাস এক্স এক্স এর পাওয়ার হয় কত এক একে দুই ওয়াই এর পাওয়ারও এক একে দুই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথায় আছে একই জায়গায় আছে মাইনাস এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ঠিক আছে এরপরে দেখো কি আছে এটার কাজ শেষ তারপরে এখানে মাইনাসে প্লাসে মাইনাস কি আছে এক্স আর এক জায়গায় আছে আর ওয়াই একটা পাওয়ার আর দুইটা পাওয়ার কথা হয় ওয়াই কিউব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো এটার কাজও কিন্তু কী হয়ে গেল শেষ হয়ে গেলো আমরা এখন আসি দ্বিতীয় এই পদ দ্বারা দেখো নিয়ম কিন্তু একই হচ্ছে প্লাস প্লাসে প্লাস কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে কী হবে দেখো এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপর কি আছে প্লাস সরি প্লাস প্লাসে প্লাস এক্স আছে কয়টা একটা ওয়াই এখানে আছে তাহলে আমরা কি লিখি প্লাস এক্স ওয়াই দুইটা একটা পাওয়ার তিনটা ঠিক আছে এরপরে প্লাস প্লাসে প্লাস দেখো ওয়াই কি অত পাওয়ার দুই এখানে পাওয়ার দুই তাহলে কত হয় পাওয়ার হয়ে যায় চার ওয়ার পাওয়ার চার এখন দেখো আমরা যোগ করি একই নিয়মে যোগ করব কিচ্ছু নাই এখানে তাহলে এক্স ফোর যা আছে তাই দেখো প্লাস মানে আছে মাইনাস একটা এক্স কিউ ওয়াই থেকে একটা এক্স কিউ ওয়াই পেয় তাহলে কিছু থাকে না এখানে দেখো প্লাস দুইটা মানে দুই জায়গায় এস স্কোয়ার তাহলে একটা একটা দুইটা মাইনাস হলো একটা তাহলে একটার সাথে একটা আমরা কী করি কেটে দিই একটার সাথে একটা কেটে দিই তাহলে কি থাকে এখানে কিন্তু একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আমার থাকতেছে তাই না একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস একটা এক্স ওয়াই একটা এক্স স্কোয়ার কিউব একটা একটা বিয়োগ করলে কিছু থাকে না আমরা এটাও কেটে দিই বোঝার সুবিধার জন্য আর এখানে কী আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর শিক্ষার্থী বন্ধুরা আমার কিন্তু এটারও কিন্তু ফল বের হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আজকে ক্লাসে অনেক সময় ব্যয় করে ফেললাম তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে যে তিনটা নিয়ম আছে প্রথম রাশিতে দুইটা পদ দ্বিতীয় রাশিতে দুইটা পদ কোনো অঙ্কে আছে প্রথম রাশিতে তিনটা পদ দ্বিতীয় রাশিতে দুইটা পদ আর কয়েকটা অঙ্কে আছে প্রথম রাশিতেও তিনটা পদ দ্বিতীয় রাশিতেও তিনটা পদ এজন্য আমি তিন তিনভাবেই তোমাদেরকে অঙ্ক করে দিলাম তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা এতক্ষণ অঙ্ক করে করে ফেলছো আর নাও করে থাকো ওই যে বারবার নিয়ম বলে দিয়েছি স্টপ করবা আবার অঙ্ক উঠাবা আবার স্টপ অঙ্ক উঠাবা কিংবা বুঝবা এভাবেই বারবার দেখে দেখে বোঝার চেষ্টা করবা এবং তোমরা এই নিয়মে বয়ে যাওয়ার যে কয়েকটা অঙ্ক আছে তোমরা এই নিয়মে অঙ্কগুলো কী করবা বাড়িতে নিজে বসে বসে করবা ঠিক আছে প্রথমে কিন্তু নিজে নিজে করবা তারপরে হচ্ছে হলো তোমরা আমাদের এই যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলা দেখবা আমরা কি বলি কোন নিয়ম বলি সেই নিয়মে বাদ বাকি অঙ্কগুলা নিজে নিজে করে নেবা তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে তোমার থাকার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম